আমরা হান্ডিয়াল বাজারে এসে পৌঁছালাম। এখন আমরা যাচ্ছি সেই জগন্নাথ দেবের মন্দিরের দিকে। আমরা ওই মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে সরকারি একটি নোটিশ দেওয়া আছে। এটি একটি সংরক্ষিত পুরাকীর্তি। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গছেদন ঘটালে বা এর কোনো অংশের উপরে কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালে পুরাকীর্তি ও সংরক্ষণ আইনে ৪র্থ ধারার অধীনে তিনি সর্বাধিক ১ বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা এই উভয় প্রকার দণ্ডনীয় হবেন। পরিচালক জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ, বাংলাদেশ সরকার। এর থেকে আমরা বুঝতে পারছি যে নিশ্চয় এটা একটি সরকারের সংরক্ষিত একটি এলাকা। জানি না ভিতরে কি আমরা দেখতে পাবো, তবু যাই আমরা মন্দিরটির ভিতরে দেখি। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করেছি। এখানে সকলকে জুতা খুলে রাখতে হবে। দর্শক, আমরা সম্মুখে একটি সুন্দর তুলসী বেদি দেখতে পাচ্ছি এবং সম্মুখে অতি মনোরম সৌন্দর্যময় এই মন্দির আমরা দেখতে পাচ্ছি। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ নিত্য লীলা প্রবিষ্ট ওম বিষ্ণু প্রভুপদ শ্রীল 108 প্রভুপাদ বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহারাজের সেবা আশ্রম এটি। আমরা দেখতে পাচ্ছি এটি জগন্নাথ দেবের রথ, যেটা আষাঢ় মাসে রথযাত্রা অনুষ্ঠান হয়ে গিয়েছে। সেই রথটি আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশে আমরা দুর্গা মন্দির দেখতে পাচ্ছি। এখানে আদেশ আছে যে মা দুর্গার বিগ্রহ 1 বছর রেখে তারপর বিসর্জন দিতে হয়। সে কারণে মা দুর্গার এই মন্দিরেই যেহেতু মা কালীর পূজা দিতে হয়, সেহেতু দুজনকেই একই জায়গায় একই মন্দিরে পূজা করা হয় এবং 1 বছর পরে বিসর্জন দেওয়া হয়। আমার জানা মতে কোথাও এমন আসলে শুনি নাই বা আমি নিজেও দেখি নাই, আর দর্শক আপনারা দেখেছেন কিনা তা জানি না। তবে এটাই বাস্তব যে একই মন্দিরে একই জায়গায় মা দুর্গা এবং মা কালী 1 বছর পূজা দেওয়া হয়। এই মন্দিরের প্রধান সেবায় যা বললেন আমরা শুনি তার মুখ থেকে কিছু কথা। নতুন বিদ্যুৎ তৈরি হবে, এটা নিত্য পূজা হবে। মানে একই জায়গায় দেখছি আমরা মা দুর্গা এবং মা কালী দুজনকে একই জায়গায় দেখছি। আসলে পূজা অর্চনা চলছে, এটা আসলে একটা মানে মা কালী, দুর্গা, চণ্ডী, জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রা কালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমা কালী, এটাই তো চণ্ডীর একই সময় দুর্গার মূর্তি, কালী একই উপাস্য। এই বিভিন্ন সময় এই পরিবর্তন প্রয়োজন। তো আমরা যেগুলো দেখি যে অনেক সময় যে দেখা যাচ্ছে এটা দুর্গা মন্দির, এটা আলাদা, এটা কালী মন্দির, এটা আলাদা, কিন্তু আমরা একই মন্দিরে দুটো বিগ্রহ দেখতে পাচ্ছি। মানে এটার কোনো রহস্য আছে? এটা হচ্ছে এখানে দুর্গা মন্দিরে আসনের পরেই কালী পূজা হবে, কালী পূজা হবে, কালী পূজার পরে এখানে সামনে যে আপনার দুর্গা পূজা করে দিবে এখানে পয়সাগুলো দিতে। মানে আমাদের শাস্ত্রে যে বিধানটা আছে যে দুর্গা পূজার পরে কালী পূজাটা হয়, সেটা দেখাচ্ছে সেই একই মণ্ডপে হতে হয়। তো যেহেতু ওইটা দুর্গা পূজা হওয়ার পরে ওইটা বিসর্জন যায়, তারপরে কালী মায়ের পূজাটা হয়। তো এই জায়গায় যেহেতু বিসর্জন যাওয়ার কোনো সিস্টেম নাই, 1 বছর পরে বিসর্জন হয়, সেহেতু আমরা মা দুর্গা এবং মা কালী দুজনকেই একই সাথে মন্দিরে দেখতে পাচ্ছি। এটা অবশ্যই মায়ের অপার রহস্য এখানে আছে, যা হয়তো আমরা বোঝার সবচেয়ে সামর্থ্য কিছুই আমাদের নাই। তবু আমরা যেটুকু দর্শন করতে পারলাম এটাই আমাদের অনেক ভালো লাগছে এবং এটাও আমাদের সৌভাগ্য বলে মনে করছি। এখানে একটি নির্মাণাধীন গেট তৈরি হচ্ছে। এটা করোনা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ আছে। এটাই হবে মেন প্রবেশ পথ। আশা করছি এটা যখন এই গেটটা যখন নির্মিত হয়ে যাবে, আশা করি তখন এই মন্দিরে অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা এখন রাধা গোবিন্দ মন্দিরে, আমরা বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করব কাকার সাথে যেয়ে, এবং পাশে আছে পঞ্চতত্ত্ব মন্দির, সেগুলো দর্শন করব। এটা বিষ্ণুপ্রিয়া মন্দির, ভগবান শ্রী চৈতন্যদেব এবং লক্ষ্মী প্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া উভয়কে আমরা দেখতে পাচ্ছি। আসলে কী বলবো, আমরা এখানে গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, আসলে এমন বিগ্রহ আমরা কোথাও দেখতে পাই না। মহাপ্রভু আছেন এবং লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া তাদেরকে অনেক শত কোটি প্রণাম জানায়। প্রিয় দর্শক, এবার আমরা দেখব হান্ডিয়ালের সেই জাগ্রত শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহটি। অপূর্ব শোভিত এই বিগ্রহটি, এই বিগ্রহটিরও অনেক ইতিহাস আছে, যেটা আমরা এই সেবায়েদের কাছ থেকে জানতে পেরেছি। এই জগন্নাথ দেব উনি স্বপ্ন আদেশের মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য সকলকে প্রণাম জানাই।